2024 সালটা টেস্ট ক্রিকেটের পাড় ভক্তরা বেশ ভালোভাবেই মনে রাখবেন। টেস্ট ক্রিকেটে রোমাঞ্চ, নাটকীয়তা, অনিশ্চয়তায় ঠাসা অবিশ্বাস্য সব ম্যাচ দেখা যাচ্ছে চলতি বছরে। চলমান আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে যেখানে অস্ট্রেলিয়া এবং ভারতকে মনে করা হচ্ছিল ফাইনালের জন্য পরিষ্কার ফেভারিট, সেখানে এবারের ফাইনালের দৌড়ে চলে এসেছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার বিপক্ষে ডারবান টেস্টে জিতে ফাইনালের লড়াইটা দারুণভাবে জমিয়ে তুলেছে প্রোটিয়ারা। ডারবান টেস্টে লঙ্কানদের 233 রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ের ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে প্রোটিয়ারা। শীর্ষে রয়েছে ভারত, তিনে অস্ট্রেলিয়া, চারে নিউজিল্যান্ড এবং পাঁচে শ্রীলঙ্কা। ফাইনালে যেতে হলে দক্ষিণ আফ্রিকাকে বাকি থাকা তিন ম্যাচের তিনটিতেই জিততে হবে। সেক্ষেত্রে অন্য ম্যাচে যে ফলই হোক না কেন, ফাইনালে চলে যাবে প্রোটিয়ারা। শ্রীলঙ্কার বিপক্ষে একটি এবং পাকিস্তানের বিপক্ষে আরও দুইটি টেস্ট বাকি আছে দক্ষিণ আফ্রিকার, সেগুলো ঘরের মাঠে, ফলে জয়ের সম্ভাবনাটাও বেশি তাদেরই। শীর্ষে থাকা ভারতের বাকি আছে চার ম্যাচ, চারটি অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে। এর মধ্যে অন্তত তিনটি ম্যাচে জিততে পারলে ফাইনালের জায়গা নিশ্চিত হবে টিম ইন্ডিয়ার। জয় দিয়ে বর্ডার গাভাস্কার ট্রফি শুরু করা ভারত ভালো ছন্দে রয়েছে, অজিদের গুড়িয়ে দিতে পারলে মিলে যাবে ফাইনালের টিকিট। অজিরাও ভালোভাবে টিকে আছে দৌড়ে, ভারতের সাথে ঘরের মাঠে চারটি এবং শ্রীলঙ্কার সাথে অ্যাওয়েতে দুইটি টেস্ট বাকি অস্ট্রেলিয়ার। মোট ছয় ম্যাচের মধ্যে চারটিতে জিততে পারলে ফাইনালের জায়গা নিশ্চিত করতে পারবে অজিরা, টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। টাইটেল ডিফেন্ড করতে চাইলে নিশ্চিতভাবেই সেরা ছন্দে থাকতে হবে তাদের। ইতিমধ্যেই ভারতের কাছে সিরিজের প্রথম ম্যাচে হেরে বসে আছে অজিরা। এবং পাঁচে থাকা নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার সামনেও পথ খোলা আছে, তবে সেক্ষেত্রে নিজেদের বাকি থাকা সব ম্যাচ জিততে হবে, সেই সাথে বাকি ম্যাচের ফলও পক্ষে আসতে হবে। পয়েন্টের জটিল হিসেব নিকেশ পক্ষে আসলেই তবেই ফাইনালে জায়গা পেতে পারে তারা, তবে পথটা বেশ কঠিন এই দুই দলের জন্য। বাকি দলগুলো ফাইনালের সুযোগ পাওয়ার আর কোনো সম্ভাবনা বাকি নেই, তবে এবারের চক্রে দলগুলোর মাঝে বেশ চরম লড়াই চলেছে, যে কারণে শেষ মুহূর্তে এসে জমজমাট হয়ে উঠেছে ফাইনালে ওঠার লড়াইটা। টেস্ট ক্রিকেট ভালোবেসে থাকলে নিশ্চিতভাবেই উপভোগ করছেন বর্তমান পরিস্থিতিটা।